ঝিনাইদহের গুলজার হোসেন গরিব পড়ালেখা করেছেন মাত্র চতুর্থ শ্রেণী পর্যন্ত। চরম দারিদ্র পরিবারে জন্ম নিয়ে মাঠে করেছেন দিনমজুরের কাজ। বর্তমানে তিনি একজন বালু শ্রমিক। অভাব অনটনের সংসার চালাতে অনেকটাই হিমশিম খেতে হয় তার, কিন্তু তাতেও দমেননি তিনি। লিখেছেন একের পর এক কবিতা। নিজের লেখা কবিতা, গল্প, প্রবন্ধের সংখ্যা দাঁড়িয়েছে 2400-এরও অধিক। নিজে আবৃত্তিও করেন তিনি। ঝিনাইদহ শহরের কাঞ্চনপুর এলাকার গুলজার হোসেন গরিব ভোর হলেই বেলচা নিয়ে বসে থাকেন। অর্ডার পেলে বেলচা হাতে ছুটে যান ভ্যান, লরি, ট্রাকের বালু কিংবা পাথর খালাস করতে। এসব করেই অর্থ উপার্জন করেন তিনি, রাত কিংবা দিন নেই। কাজের ফাঁকে বাড়িতে ফিরেই লিখতে বসেন। করোনা পরে মাঝে ফাঁকে ফাঁকে আবার দেখি সে লেখালেখিও করে, সে কবিতা লেখে বা বই লেখে, পড়াশোনা করে। আমরা বাড়ির লেবার, আমরা গরিব ভাইয়ের সাথে কাজ করে খুব আনন্দিত। সে ঝিনাইদহ শহরে একটা কবি মানুষ। এভাবে লিখেছেন 2400-এর বেশি কবিতা, প্রবন্ধ ও গান। অভাব অনটনের সংসারে স্ত্রী সন্তান নিয়ে ভালোই দিন কাটছে তাদের। বালু শ্রমিক নয়, তাকে শহরের সবাই চেনে গরিব কবি নামে। অভাব অনটনের ভিতরেও যে সে কবিতা লিখতে পারছে বা দশের সাথে সে মিশতে পারছে, যে সে সুনাম অর্জন করতে পারছে, এতে আমি গর্ববোধ করি। স্কুলের যারা ক্লাসমেট, টিচার সবাই আমাকে কবির মেয়ে বলে ডাকে, এমনকি কবি বলে আখ্যায়িত করে। এটা আমার কাছে খুব ভালো লাগে। অভাবের কারণে পড়তে পারেননি, তবে অজ্ঞ থাকবেন না পণ করেছিলেন, তাই জ্ঞান অর্জনের জন্য লেখাপড়া করেন। লেখার মাধ্যমে তিনি সমাজে আলো ছড়াতে চান। স্কুল জীবন থেকে বের করে দেয় 89-তে, যাদের মধ্যে জ্ঞান আছে, যাদের মধ্যে দেশ ভাবনা আছে, এসব মানুষের সান্নিধ্য পাওয়ার জন্য আমি তাদের কাছে কাছে গিয়ে ঘুরঘুর করি। 2001 সাল থেকে শুরু হয় কবিতা লেখা। এক ট্রাক বালি নামিয়ে 500-600 টাকা আয় হয়, তা দিয়েই সংসার চালান। ল্যাম্প পোস্টেই আলো, গরিবের বিদ্বেষ ও কুহুকে মোহিত নামের তিনটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে তার। এসিটিভি নিউজ ডেস্ক। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসিটিভির ওয়েবসাইট www.satv.tv তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও SATV-র বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd তে। SATV সাথে আছি সবসময়।